ওই টাকা চলে আসবে, দোকান খুললেই চলে আসবে, হ্যাঁ এই ইনশাল্লাহ সুযোগ হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা তো একটা ফিক্স করে দিব, আমরা কিন্তু টোটাল কস্ট ফিক্স করব, বুঝছেন না? এখন ওর মধ্যে রিক্রুটিং এজেন্সি কত থাকবে কি থাকবে না ওটা তো পরে বোঝা যাবে, বাট উই উইল লে ডাউন। শোনেন, সার্টেন ক্রাইটেরিয়া, সার্টেন কনভেনশন এগুলি আছে, আমরা কিন্তু ওগুলি ফলো করে, আর প্লাস এমওইউ তো আমাদের সামনে আছে, সেখান থেকে যে হিসাবে আইএলও আছে, তো উপরে মাথার উপরে তো আইএলও তো বসে আছে না, আর একটা কি স্টেট ডিপার্টমেন্টের টিআইপিতে একটা আছে না, ট্রাফিকিং পার্সন, আপনারা তো সবাই জানেন যারা এই বিটে কাজ করে, হ্যাঁ হিউম্যান ট্রাফিকিং ব্যাপার আছে, অল ফ্যাক্টরস কিন্তু আমরা হিসাবে করেই যা করা আছে করব। ওদের যত লাগবে ওটা তো 5 বছরের কথা বলছে, 5 লাখ, বুঝছেন না? বাট আমার বিশ্বাস যদি যে যে অবস্থা চলছে এই বছরই হয়তো আমাদের 5 লাখ হয়ে যেতে পারে, ওনারা বলছে 2 লাখ, বাট যেহেতু চাহিদা ওনাদের বেশি আর আর অন্যান্য জায়গা থেকে যে ওদের পাওয়ার কথা আছে ওখানে যদি কোনো বিঘ্ন ঘটে, হ্যাঁ তাহলে ইনশাল্লাহ আমাদের ওয়ার্কারদেরকে আমরা পাঠাবার, যেহেতু আমরা ঠিক করেছি যে দ্যাট আমাদের ডাটা ব্যাংক থেকেই ওনাদেরকে সিলেকশন করা হবে, যখন আমরা ফাইনাল করে নিব সব কিছু সেট হয়ে যাবে, আমরা কিন্তু পেপার আর টিভিতে কিন্তু আমরা নোটিফিকেশন দেব, সেই নোটিফিকেশন আপনারাও পেয়ে যাবেন। এই জুন বলা তো প্রথমেই তো বলা হলো জুন, ইউসি আপনি দেখি খালি একজন যে সব খবর শুনিও আবার একই খবর, আমার টাইম আপ হয়ে গেছে, আশা করি দ্যাট মার্কেট খোলার জন্য আর কোনো মিটিং লাগবে না, আমরা কিন্তু এখন প্রস্তুত আছি, শুধু ওই যে কেরানির কাজ অনেক কিছু করতে হয় না, সেগুলি আমরা রেডি করে নিয়ে আমরা আশা করছি দ্যাট তোমার এই জুন মাসের ভিতরেই কর্মী যাওয়া শুরু হবে। মার্কেট তো আমরা বন্ধ করি নাই, বন্ধ তো হয়েছে মালয়েশিয়া সাইডে, ওই আমরা কিন্তু বন্ধ করা যাব না, কিন্তু আমি এটাও বলে দিই যে অনৈতিক কোনো কার্যকলাপ যদি হয় আমরা কিন্তু ওখানে ভালো করে বাড়িয়ে দেব, আর মালয়েশিয়া সাইড যদি বন্ধ করে দেয় তাহলে তো আমাদের কিছু করণীয় নাই, বাট আমাদের প্রচেষ্টা থাকবে তাহলে মার্কেট যে বন্ধ না হয়। শোনো, আমি তো 13টার সিস্টেমটা জানি না, ঠিক আছে, না না সবাই সব দেশের সাথে কিন্তু আলাদা আলাদাভাবে ওনাদের এমওইউ আছে, কোথায় কি নেগোসিয়েশন করেছে আর কি চুক্তি করেছে ওটার আমার সব জানা নাই, আমি তুমি আমার চুক্তি যেটা করা আছে এটার ব্যাপারে জিজ্ঞেস করতে পারলে আমি ওটাই জবাব দিই। শোনো, আমি যে প্রথমে এক কথা বললাম, কেউ লাইসেন্স 25-30-40 লাখ টাকা খরচ করে একটা লাইসেন্স করবে, একটা অফিস করবে, কর্মচারী রাখবে, সব কিছু করবে, ও কিন্তু বুঝবে না কি এই টাকা কিসের জন্য খরচ করছে, ওর তো বিজনেস প্ল্যান একটা থাকার কথা তো, আর সবাই যদি মনে করে কি দ্যাট অতীতের মতন ওই টাকা চলে আসবে, দোকান খুললেই চলে আসবে, হ্যাঁ এই ইনশাল্লাহ সুযোগ হওয়ার সম্ভাবনা খুবই কম। ইউ হ্যাভ টু হ্যাভ ইউর বিজনেস কানেকশন।